কি নাম বলছো ভাই মানিক চন্দ্র মানিক চন্দ্র দাসের কথা বলছি হচ্ছে মানিক চন্দ্র দাসের মা তো আমরা তো আপনার চিকিৎসার জন্য হ্যাঁ দ্রুত যাতে অপারেশনটা হয় এই জন্য আপনার ছেলের হাতে বিশ হাজার টাকা বুঝাই দিছি হ্যাঁ তো এটা আপনার মোটামুটি এখন চিকিৎসা হয়ে যাবে আর কোনো চিন্তা আছে আমার চিকিৎসার জন্য দিচ্ছেন ভগবান আপনার বাসে রাখবো ভগবান জানে আপনার এলো জীবন বইয়ের জন্য বাসে রাখি আমার চিকিৎসার আপনার হাতের জানি পাই আমি দুইটা পোলাপান ইতিম জানি না করে থেকে আচ্ছা এরকম আপনি জানি আসিদ চাই আপনি ঠিক আছে তো এখন তো আর সমস্যা না অপারেশন তো করাতে পারবা হ্যাঁ চোখ মুছো চোখ মুছো তো এখন আমি এটা টাঙ্গাইল জেলার মহেডা ইউনিয়ন এখানে একটি বাজার আছে সাওয়ালি বাজার তো সেই সাওয়ালি বাজারে যে কোনো একটি কারণে আমি যাই যাওয়ার পর যখন ফিরে আসছিলাম আমার গন্তব্যের দিকে তো মোটামুটি দশ টাকার ওই রিক্সা ভাড়া তো সে জায়গাটা আমি হেঁটে আসছিলাম তো আসার সময় রাস্তার এক পাশে একটি গলির মুখে এই আপনারা ভিডিওতে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে কাঁদছিল অযোধারায় কাঁদছিল এবং তার চোখ একেবারে লাল হয়েছিল তো আমি জিনিসটা দেখে একটু থমকে যাই এবং কাছে গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করি যে ভাই তুমি কাঁচছ কেন তখন প্রথমে বলতে চায় নাই পরে আমি অনেক জোড়া সে আমার কাছে বলছে তো যেটা বলছে সেটা হচ্ছে যে তার মা খুবই অসুস্থ মানুষের বাসা বাড়িতে কাজ করে খুবই অসহায় দরিদ্র একটি পরিবার তার আরেকটি ছোট ভাই আছে এবং সে এই তাদের তিনজনের সংসার চলে ওর মা মানুষের বাসা বাড়িতে কাজ করে কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না অসুস্থতার কারণে এখন এই ছেলেটি কলেজে পড়ে সেই একদিন কলেজ করে একদিন এই কী কী নিয়ে কাঠমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করো তো কাঠমিস্ত্রি সহকারী হিসেবে কাজ করে তো তো কান্নার কারণটা হচ্ছে তার মায়ের যে ডাক্তার দেখায় এই টাঙ্গাইল সদরে ডাক্তার দেখানোর পরে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দেয় সেই পরীক্ষা নিরীক্ষায় তার মায়ের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে এবং আমি যেহেতু মেডিকেল রিলেটেড পার্সন বিদায় ওর সাথে গিয়ে সমস্ত কাগজপত্র দেখি দেখি যে আসলেই সিভিয়ার ম্যানেগডেন্ট ক্যান্সার তো আমরা যদি ওর সাথে একটু কথা বলি তাহলে আরো ক্লিয়ার পাবো তোমার নাম কি ভাই আমার নাম মানিকচন্দ্র দাস মানিকচন্দ্র দাস আচ্ছা তোমার পরিবারের তো সদস্য তুমি তোমার ছোটো ভাই তোমার মা জি তাই তো তো তোমার বাবা আছে না গেছে কত বছর আগে মারা গেছে প্রায় 7টি 8 বছর 7-8 বছর আগে তোমার বাবা ছোটবেলায় বড় বড় ছোটবেলায় তো তারপর থেকে এই যে তুমি কোথায় লেখাপড়া করো আমি মহেরা বিএম কলেজে মহেরা বিএম কলেজে 11 শ্রেণীতে হ্যাঁ 11 শ্রেণীতে 11 শ্রেণীতে প্রথম বর্ষ নাকি দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ আচ্ছা তো তোমার বাবার নাম কি বলছো কর্মচন্দ্র দাস কর্মচন্দ্র দাস আর তোমার মায়ের নাম পারুল চন্দ্র দাস পারুল চন্দ্র দাস আচ্ছা তো আমরা এই যখন ওর থেকে জানতে পারি যে ওর মায়ের ক্যান্সার তো আমরা কি করি তাৎক্ষণিক ওর বাসায় আমি আসি এবং এই কাগজপত্রগুলো দেখি এবং কাগজপত্র সবগুলাই এটা হাতে রাখো সবগুলাই ঠিক আছে একটু আমরা যদি কাছ থেকে কাগজপত্রগুলো দেখাই যে এখানে যে এই যে এই এখানে ইন্ডিকেট করা আছে এই হচ্ছে লেফট ব্রেস্ট লাম এফএনএ এই যে এফেন সি পরীক্ষার পরে এই যে ম্যানেগডেন্ট সিল সিন ডাক কল কার্সিনিমো সেল কার্সিন ডাক সেল কার্সিনো তো এখানে যে ক্যান্সারটা ধরা পড়েছে তো ডাক্তারের এটা কিন্তু ব্রেস্ট ক্যান্সার একেবারে পাকাপাকিভাবে যে কাগজে ধরা পড়ছে তো ডাক্তার কি বলছে বলো ডাক্তার বলছে যে এটা প্রথমে অপারেশন করতে হবে অপারেশন পর তিনটা থেরাপি দিতে হবে অপারেশন করে থেরাপিতে চলে যেতে বলছে থেরাপি তো মহাকালী ক্যান্সার হাসপাতাল আর এই ব্রেস্টটা যে ব্রেস্টটা কেটে বাদ দিতে হবে বাম ব্রেস্টটা এই বাম স্তন কেটে যে বাদ দিবে সেটা কোথায় করবে সেটা মির্জাপুর মির্জাপুর টাঙ্গালি করবে আচ্ছা যাই হোক তো এখন এই আমরা ওর যে কিভাবে সেটা করবে কান্নাকাটি করছে আসলে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দৈন্য তো তোমরা কত টাকা জমাইছো তোমার চিকিৎসার পারপাসে কত টাকা যেটা আমাকে দেখা আমার কাছে দুই হাজার টাকা আছে দুই হাজার টাকা আসলে কিন্তু আমি গেছি এবং আমাকে তারা দেখা মানে দেখাতে পেরেছে যে বাসায় একেবারে খুবই দৈন্য অবস্থা মাত্র দু হাজার টাকা ওরা সংগ্রহ করতে পারছে কারণ এই ছেলে চাকরি করে সরি এই ছেলে পড়ালেখা করে ইন্টার সেকেন্ড ইয়ারে আর হচ্ছে পাশাপাশি এই একদিন কলেজ করে আরেকদিন গিয়ে এই রাজমিস্ত্রি সহকারী হিসাবে কাজ করে দৈনিক কত টাকা পাও টাকা এটা তো প্রতিদিন হয় না কাজ না যখন হয় তখন এটা দিয়ে তোমার ভাই তোমার মা তোমাদের পরিবার সবাই চলে না চলে না তারপর তারপরে মাঝে মধ্যে থাকতে হবে হ্যাঁ আচ্ছা তো আসলে এটা চলারই কথা না এর এই কষ্টটা করার পরও পড়ালেখা চলে হ্যাঁ চলে যাচ্ছে আচ্ছা তো এখন আমরা এই যে তার যে সমস্যার কথাটা সে বলছে এখানে এই তার মায়ের যে ব্রেস্ট ক্যান্সারের যে দ্রুত এটা রিপোর্ট যেটা বলছে খুব দ্রুত স্তন কেটে বাদ দিতে হবে এবং তার পরপরই কার্সিনেমোর যে ক্যান্সারের যে রেডিও রেডিওথেরাপি সেটার জন্য ঢাকা নিয়ে যেতে হবে তো এখন এই অবস্থায় মাত্র এটা তো খুব দ্রুত করতে বলছে ডাক্তার সাহেব বলছে পারলে আজই ভর্তি হয়ে যান এটা হাতে রাখেন ভর্তি লিখছে অলরেডি ভর্তি লিখেও দিছে প্রেসক্রিপশানে তো সে জায়গায় আমরা এই মাত্র দু টাকায় ছেলেটা কিভাবে। তার মাকে নিয়ে ভর্তি করাবে কিভাবে বা অপারেশন করাবে আর কোথায় বা যাবে কার কাছেই বা যাবে সে উত্তর তার কাছে জানা নেই তার কাছে দু চোখের অযোধারায় অশ্রু যেটা সে এই এই রাস্তাটার লাস্ট মাথায় সে কাটছিল মূল রাস্তা থেকে দেখে আমি তার কাছে গিয়েছিলাম তো আমরা মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে ওকে ওর মায়ের এই যে প্রথমে যে অপারেশন করাবে সরকারি হাসপাতালে সেখানে ওষুধ খরচ থেকে আনুষাঙ্গিক খরচে আমরা দশ হাজার টাকা ধরে নিয়েছি আর দশ হাজার টাকা ঢাকা ক্যান্সার হাসপাতালে নিয়ে যে রেডিও থেরাপি সেখানের জন্য দশ হাজার টাকা ধরছি মোট বিশ হাজার টাকা আমরা তোমার নাম কি বলছো মানিকচন্দ্র দাস এই মানিকচন্দ্র দাসের হাতে আমরা বিশ হাজার টাকা তুলে দিচ্ছি আর এই বিশ হাজার টাকা স্পন্সর করছে আমার এক ভোন অস্ট্রেলিয়া প্রবাসী ফারজানা আফু ফারজানা আফু বারবার আমাকে ওনার নামটা বলতে নিষেধ করছে তারপরেও ওনার যে কষ্টের টাকা উনি যে আরেক দেশে থেকেও নিজে এই টাকাটা নিজের জন্য নিজের ভোগের জন্য ব্যবহার না করে কষ্টের টাকাটা যে একজন অসহায় মানুষের পাশে না দেখে না শুনে এভাবে দিয়ে দিচ্ছে এই আমাকে নাম বলতে বারবার নিষেধ করা সত্ত্বেও আমি আমার আবেগ ঘন। ব্যাপারে আমি ওনার নামটা বলছি ক্ষমা করবেন আমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অস্ট্রেলিয়ার ফারজানা আফুকে আমরা ওনাকে ওনার জন্যই বিশ হাজার টাকা বুঝিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এখানে বিশ হাজার টাকা আছে হ্যাঁ এই বিশ হাজার টাকা দিয়ে তুমি দ্রুত কালকে ভর্তি করে অপারেশনের জন্য তোমার মাকে রেডি করি নাও হ্যাঁ এবং তুমিও তো একদিন এরকম পড়ালেখা করে বড় হয়ে তুমিও এরকম অসহায় মানুষের পাশে তুমিও তো দাঁড়িয়ে আচ্ছা তো আমরা একটু ওর মাকে যদি দেখি তাহলে আমরা বিষয়টা আর একটু ক্লিয়ার হব ঠিক আছে তোমার আমরা যে ওই তোমার কি নাম বলছো ভাই মানিক মানিকচন্দ্র মানিকচন্দ্র দাসের কথা বলছি হচ্ছে মানিক চন্দ্র মা তো আমরা তো আপনার চিকিৎসার জন্য হ্যাঁ দ্রুত যাতে অপারেশনটা হয় এই জন্য আপনার ছেলের হাতে বিশ হাজার টাকা বুঝাই দিয়েছি হ্যাঁ তো এটাতে আপনার মোটামুটি এখন চিকিৎসা হয়ে যাবে আর কোনো চিন্তা আছে আমার চিকিৎসার জন্য দিচ্ছেন ভগবান আপনার বাসে রাখবো ভগবান জানে আপনার এলো জীবন বইয়ের জন্য বাসে রাখি আমার চিকিৎসার আপনি রাতে রজ জানি পাই আমি দুইটা পোলা পান ইতিম জানি না করে থাকি এরকম আপনি জানা অ্যাসিড বাচ্চা তো এখন তো আর সমস্যা না অপারেশন তো করতে পারবে চোখ মুছ চোখ মুছ তো এখন আমরা যে এই এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ তাদের অপারেশনের ব্যবস্থা হয়ে গেছে তো শুধু একটি কথাই বলবো যে এরকম একটি যোদ্ধা আমি তাকে যোদ্ধা বলবো সে পড়ালেখাও করছে আবার সংসারের জন্য গানিও টানছে তারপরও সে পড়ালেখা ছেড়ে দেয় না কষ্ট করে পড়ালেখাটা চালিয়ে যাচ্ছে মানুষের মতো মানুষ হয়ে হওয়ার জন্য ঠিক তেমনি ওর বয়সের ও যে কলেজে পড়ে এরকম অসংখ্য আদরের দুলালরা আছে কলেজে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক কার্যকারবারে নিজেদেরকে জড়িয়ে কিভাবে নেতা হওয়া যায় কিভাবে আরেকজনকে মারা যায় কিভাবে এখানে দৌড়াদৌড়ি করা যায় ওই নেতার পিছনে দৌড়া দৌড়াদৌড়ি করতে পারবে কিংবা চাঁদাবাজি করতে পারবে কিংবা আধিপত্য বিস্তারকে নিয়ে মারামারি করতে পারবে এই সমস্ত ধান্দা মেতে না থেকে অন্তত বিশেষ করে যারা কলেজ পড়বে স্টুডেন্ট আছে সবার প্রতি আমার এই অনুরোধটুকু রইল যে আপনারা এই দলাদলি দলীয় পদ এগুলা নিয়ে না ঘোরাঘুরি করে আপনাদের এরকম অসহায় যদি কোনো সহপাঠী থাকে তার পাশে গিয়ে যাবেন এটাই হচ্ছে সত্যিকারের ছাত্রত্ব এবং সত্যিকারের একজন ছাত্রের নৈতিকতা এই অসহায় পরিবারটি যাতে সুন্দরভাবে আবারও বেঁচে উঠতে পারে এবং ওনার অপারেশনের পর যাতে উনি ওনার সন্তানদের মাঝে আবারও ফেরত আসতে পারে আমরা এই কামনায় করি ধন্যবাদ সবাইকে মানবিক পুলিশ ইউনিটসি এমপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম